আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে তরমুজের ভিডিও দেখাবো, কিন্তু এর আগে যে ভিডিওগুলো দেখেছেন তার চেয়ে একটু আলাদা হবে। কি আলাদা হবে সে আলাদার মধ্যে পাবেন আপনি কিভাবে এক বিঘা জমিতে 1800 গাছ রোপণ করা যায়, অর্থাৎ এক বিঘা অর্থাৎ 33% জমি থেকে আপনি 1800 গাছ রোপণ করবেন, সেখান থেকে আপনি 3000 থেকে 3500 ফল কীভাবে পাওয়া যায়। আজকের ভিডিওতে এই টেকনিকগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে আছেন এখানকার আমাদের স্মার্ট ডিলার এবং দুইজন এই প্রজেক্টের যে ওনার, তারা কিন্তু আমাদের সাথে আছেন এবং এই টেকনিকগুলো তুলে ধরবেন সমন্বিতভাবে। আমাদের স্মার্ট ডিলার এবং এই যে পার্টনারশিপ দুই বন্ধু যারা এই প্রজেক্টের মালিক। সো আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটু স্পেশাল। সো আপনারা যারা শুরু করেছেন এই ভিডিওটি তার শেষ পর্যন্ত থেকে যেতে হবে। এই বেড পদ্ধতি না হলে কিন্তু এতগুলো ফল পাইতাম না। এই স্পেসিং যেটা কথা বলা হয়, যদি একটা তাহলে আমরা বেড কিভাবে করব, এটা কয় ফিট চড়া বেড করবো বলেন তো? 2 ফিট চড়া বেড, মাঝখানে গ্যাপ কতটুকু রাখবো? 3 ফিট। আবার বেড কতটুকু করবো? 2 ফিট। যেগুলো নিচু মিডিয়াম নিচু জমি আশেপাশে ধান করে অ্যাটলিস্ট সেটা 1 হাত মানে 18 ইঞ্চি। এটা কত করা হয়েছে? এরাও মনে করেন যে 16-17 ইঞ্চি হয়েছে, ওই কাছাকাছি চলে গেছে। আপনি যদি এখান থেকে ধরেন না তাহলে 1 হাতের মতো হাইট দেওয়া হয়েছে ওই গাছে। এইটা যদি না করা হয় তাহলে এক হচ্ছে এই তরমুজগুলো যখন মাসাতে করা হয় তখন আর্দ্রতা বেশি লাগে, মানে পানি বেশি লাগে। এই যদি পানি ড্রেনে শুকিয়ে দেন তাহলে ফলের সাইজ ছোট হয়ে যাবে, গাছে মাথা কুকড়ি লাগে যায় জানেন। আমার কিন্তু ফল, এই তো কামরুল ভাই আমাকে বলে যে আপনার ফল যে গ্রোথ হয়েছে আরো হবে কিন্তু আপনার গাছ তাজা আছে। বললাম যে একমাত্র আমার শিরুল ওষুধে মনে হয় গাছটা হয়েছে কি জন্য, যে আপনার সেটা আমি কিন্তু 100 টাকা তে করে নিয়ে আইছি। ও তাই, মানে আর কয়জনে দিবে? পরে আমাকে দিলো, তাহলে আপনি ফটোকপি করে নেন। পরে আমি ফটোকপি করে হলো আমি এই সেটা নিয়ে আইছি। নিয়ে আসার পরে আমি সিরিয়াল স্প্রে 1 মাসের স্প্রে আমি একবারে নিয়ে আসি। নিয়ে আসার পরে ওরা আমি দেখে দেখে ওই যে স্প্রে গুলো করার পরে যে আমার গাছগুলো এখনো মনে হয় তরতাজা আছে। সবাই বলে যে তরমুজ এত বড় হয়ে গেছে তারপর গাছ এরকম গাছ নষ্ট হয় না কেন? এই শীতকালে এক হচ্ছে শীত, 2 হচ্ছে বৃষ্টিপাত গেল, 3 হচ্ছে আপনার গাছের বয়স এত আর গাছ এতগুলো ফল নিছেন কিন্তু ফলের শেপগুলো ঠিক আছে। এখানে খেয়াল করে দেখেন সবগুলো ফলের সাইজ মানে ক্যাট কম হয়েছে। আপনি সবগুলো দেন, এটা 3 কেজি, তারপরে 4 কেজি, 5 কেজি, এরকম 2.5 কেজি, তাই না? হ্যাঁ আছে। 2 কেজি নিচে নাই, পাবেন যে 2 কেজির নিচে। হ্যাঁ 2 কেজির নিচে নাই কোনো ফল। আপনার 1700 গাছ মনে করেন, 1800 গাছ লাগাইছেন, 100 গাছ হয়তো নষ্ট হতে পারে, তো এই 1700 গাছ থেকে আপনি 3500 মতো ফল নিছেন, তাও এত অ্যাকুরেট, এটা কম ব্যাপার মনে করছেন? অনেক ব্যাপার। ইভেন যারা এই ক্যামেরাতে ভিডিওগুলো দেখতেছে তারা তো বিশ্বাসই করবে না। তো এই জায়গাতে একটা আমরা নিজেই বিশ্বাস করি না, ও আপনারা করেন না, আমার ক্ষেতে এসে আমার বিশ্বাস হয়, আসলে না বাস্তবে হয়, বাস্তবে হয় না? জি। এই টোটাল মাসা দিতে এই নেট আর বাঁশ কয় টাকা লাগছে বলেন তো? টোটাল মনে করেন যে আমার এই প্রজেক্টটা নামাইতে খরচ হইলো আপনার 70,000 টাকা খরচ হইছে। টোটাল এই প্রজেক্টটা এখন অবধি 70,000 টাকা খরচ, মাসাতে খরচ হইছে সব দিয়ে টোটাল সব মাসার খরচটা কি বের করা যাবে? 15,000 বা 12,000 বা 10,000 বা 20,000 কত মাসা দিতে খরচ হয়েছে? 20-22,000 টাকা মনে হয়। তো দেখেন, খেয়াল করে দেখেন যে এই যে এই মাসাটা ইউজ করেছে এই মাসার ক্ষেত্রে তার মোটামুটি ধরেন 20,000 টাকা খরচ হয়েছে। তবে ওনার সুবিধা দেখেন যে এই যে বেড করছে, এই ড্রেন করছে, মাসা দিয়েছে, সব কিছু, আবার সে শশা দিতে পারবে। হ্যাঁ, প্ল্যানিং করে রাখছেন না? শশারই প্ল্যান। কোন প্ল্যানিং করছেন, কোন শশা দিবেন? ওই আপনার হলো যে তুষারা দিবেন না সাবিরা প্লাস? নাম তুষারা কথা বলতাম, তুষারা ভালো হয়েছে, একটু পাশাপাশি দিলে ওটা তুষারা। এক জমিতে দিবেন সাবিরা প্লাস, হ্যাঁ আরেকটাতে দিবেন তুষারা, মানে এরা আমি হলো বলছি যে এক জাতি দেবো। তারপর কামরুল ভাই কইতেছে না আপনার জাংলার বেট হচ্ছে হলো অনেকটা, একটা এরা দিবেন আর একটা ওরা দিবেন, চমৎকার। তো এই যে খরচ কিন্তু একবার, তাই না? ওই 70,000 টাকা খরচ থাকলো, এরপরে কি শুধুমাত্র বীজের দাম লাগবে হালকা, আর আপনি 20 গাড়ি দিতে আর কত টাকা লাগে? দুইজনে আপনারা দুইজনে পারলে আবার 1 লক্ষ পাওয়ার আছে, আবার 1 লক্ষ না ইনশাআল্লাহ, বেশি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু তো এই যে পদ্ধতিগুলো এইটাকে আমরা সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, ভিডিও দেখানোর চেষ্টা করি, এন্ড বাকি আপনি কতটুকু করতে পারবেন, কতটুকু সফল হবেন টোটালি আপনার হাতে।
আর এখানে সম্পূর্ণ কৌশল যদি বলি তাহলে এগ্রোয়ানের সাথে, এগ্রোয়ানের ডিলারের সাথে কমিউনিকেট রাখতে হবে, না হলে আপনি কিন্তু প্রধ্বস্ত হবেন, ভুল করবেন, ভুল করলে দিন শেষে লস আপনারই হবে। তো এইখানে এই টেকনিকগুলো আমরা নিয়ে কথা বললাম। আর একটা বিষয় একটু হাইট আছে, এই যে নেট যখন বাঁধা হচ্ছে এই নেট যদি বেশি ঝোলায় দেওয়া হয়, বোটা যদি এই ফল যদি উপরে ঝুলে থাকে তাহলে বোটা থেকে ছিঁড়ে নেটে পড়ে যাচ্ছে। এখানে কৌশলটা দেখেন, আপনি অনেকে কি করে, এই যে এখানে বাঁধা দিছি না, দেওয়ার পরে এই জায়গা পর্যন্ত আসেই না, তার আগে ছিঁড়ে পড়ে যায়। তাহলে এখানে দুইটা কৌশল আছে, এই যে বোটা সহ এখানে আমরা বেঁধে দিতে পারি, বুঝছেন? আপনি যেমন এই দুই সাইডে রাখছেন না, এই দুইটাকে টানে নিয়ে যেয়ে এই জায়গাতে সুন্দর করে বেঁধে দিলে তাহলে কি বোটার সাথে শক্তি পাইলো, বুঝা গেছে? আপনি যে এইভাবে ফাঁকা রাখছেন, ফাঁকা রাখার কারণে কি, যতক্ষণ পর্যন্ত বড় না হতে পারতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু যা লোড নিতে পারতেছে না। আর যখন এইটাকে সুন্দর করে এই বোটার সাথে বেঁধে দেবেন এইভাবে, তখন কি হবে, ও যেমনই হোক মানে আমরা একটু নতুন তো এটা বুঝতে পারি না, কিন্তু আর ভুল হবে না, আবার ভুল হবে মানে আমরা আর ভুল। তাহলে আমরা এখন ফলের যে সাইজ দেখতেছি, এটা কি জাত, এটা ফলটা কি স্মার্ট বয়? স্মার্ট বয় তারপরও মনে একটা শান্তি কি যাই, তলে আসলে ভালো লাগে, আসলে ভালো লাগে, খালি আমার বলতে না, এই অর্থ লাগার যে তো লোকই আসুক, আসলে বার ওরা না হলে আধা ঘন্টা এক ঘন্টা বসে সারা করছি কি অতিরিক্ত বৃষ্টিপাত, এরা নিজেই ধৈর্য হারা গেছিল, কুফা এই খেত ভালো না, এই সেই মানে মানে এটা আমরা বলি নাই, সবাই বলছে যে মানে কুফা হয়ে গেছে। একটা কথা বলছি, যে ওই খেতে যায় হেসু গায় কামলা নেই, যে ওই খেতে আসে বৃষ্টি। আর একটা কথা বলছে যে দোকানদার হলো ওগের ব্রেন নষ্ট করছে, ব্রেন নষ্ট করার পরে ওরা যা মানে যা বলতেছে ওরা তাই করতেছে, কিন্তু মাঝখানে যে সে মাল বিক্রি করতেছে তার যে প্রফিট থাকতেছে মানে এরকম ভাবে কথা বলতো, কিন্তু এই 15-20 দিন থেকে এটা বন্ধ হয়ে গেছে, শর্টটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এই পরামর্শগুলো আপনারা যারা প্রজেক্ট করতে চান নতুন নতুন ভাবে, তারা কিন্তু জাত আপনার সিলেকশন না করে বরং এগ্রোয়ানকে বলবেন যে কোনটা এই সময় লাগানো যাচ্ছে, সেই অনুযায়ী আপনাদেরকে পরামর্শগুলো দেওয়া হবে। তো সেই পরামর্শের জন্য আপনারা জানেন যে এগ্রোয়ানে কল সেন্টার আছে, এগ্রোয়ানে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউটার আছে। তো ডিস্ট্রিবিউটারের অ্যাড্রেস প্লাস হচ্ছে টোটাল সাপোর্টগুলো পাওয়ার জন্য 09678-66-2828 এই নম্বরে ফোন দেবেন, শুধুমাত্র শুক্রবার বাদে। আপনার সকাল 9টার পর থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু সাপোর্টগুলো দেওয়া থাকে, মানে সাপোর্টগুলো দেওয়া হয় আর কি।